First, state rank 10. Set to dhore thakane edike dakao to etu edike purushkarte tule dicchen malda jela porishade mananiya mentor shri krishnendu narayan choudhury mahashay taka taka dhoro আসবে রূপক রায় মালদা কলেজ তিনি তুলে দিয়েছেন এই পুরস্কারগুলি তোমরা নিজ নিজ পুরস্কার দিয়ে থার্ড ডিপিএসসি চেয়ারম্যান শ্রী আশিস কুণ্ডু মহাশয় পুরস্কারটি তুলে দিচ্ছেন মাননীয় অতিরিক্ত জেলা শাসক পালদেব শেরপা মহাশয় এই পুরস্কারটি তুলে দিলেন। নমস্কার সবাইকে। আমাদের গত কয়েকদিন আগে পরপর যে সমস্ত বোর্ডের পরীক্ষাগুলো হলো, মাধ্যমিক উচ্চ মাধ্যমিক, আমাদের মাদ্রাসা বোর্ড, তার সঙ্গে সঙ্গে যে সেন্ট্রাল বোর্ডগুলো রয়েছে, এই সমস্ত পরীক্ষায় মালদা জেলা ছাত্রছাত্রীরা খুবই ভালো ফল করেছেন এবং সেই সমস্ত কৃতী ছাত্রছাত্রীদেরকে সেই সময়তেই আমরা সংবর্ধিত করতে চেয়েছিলাম, কিন্তু নির্বাচন প্রক্রিয়ার সময় বিভিন্ন কাজে ব্যস্ত থাকার জন্য সেটা সম্ভব হয়নি। আজকে একটা একসঙ্গে একটা প্রোগ্রাম করে আমরা তাদেরকে সংবর্ধনা দিতে চেয়েছি। সেই অনুষ্ঠান আজকে খুব আনন্দের দিন। আজকে এখানে মঞ্চে উপস্থিত মালদা জেলার যে সমস্ত ছাত্রছাত্রী যারা ভালো ফল করেছেন, আগামী দিনে মালদা জেলার থেকে তারা সামগ্রিক নাগরিক জীবনে বিরাট বড় ভূমিকা পালন করবেন। মালদা জেলা থেকে বহু কৃতী ছাত্রছাত্রী জীবনের বিভিন্ন ক্ষেত্রে তারা সফল হয়েছেন এবং তার সাথে সাথে মালদা জেলা শুধু নয়, আমাদের গোটা রাজ্যের দেশের মুখ উজ্জ্বল করেছেন। আমাদের দেশের, আমাদের রাজ্যের সমাজ গঠন, অর্থনীতি গঠন, দেশ গঠনের কাজে তাদের ভূমিকা আছে। আমরা আশা রাখতে পারি আজকে যে সমস্ত কৃতী ছাত্রছাত্রীদেরকে আমরা সংবর্ধনা দিচ্ছি, তারা ছাড়াও আরও যারা ভালো ফল করেছেন পরীক্ষায়, সবাইকে আমার তরফ থেকে, জেলা প্রশাসনের তরফ থেকে আন্তরিক শুভকামনা রইল, শুভেচ্ছা রইল। আগামী দিনে তারা তাদের কেরিয়ারে আরও উচ্চতর উচ্চতম শিখর তারা আরোহণ করবেন এবং তার সাথে সাথে তারা তাদের সমাজকে, তাদের দেশকে তারা আরও এগিয়ে নিয়ে যাবেন, দেশ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা তারা পালন করবেন। যারা আজকে বিভিন্ন বোর্ডের পরীক্ষায় সফল হয়েছেন তারা বিভিন্নজন বিভিন্ন ক্ষেত্রে তারা যাবেন, কেউ হয়তো ইঞ্জিনিয়ারিংয়ে পড়বেন, কেউ চিকিৎসার দিকে যাবেন, কেউ অধ্যাপনার দিকে যাবেন, কেউ প্রশাসনে আসবেন, কেউ রাজনীতিতে যেতে পারেন, কেউ অন্যান্য বিভিন্ন বিজনেসের ক্ষেত্রে বিভিন্ন জায়গায় তারা বিরাট সাফল্যে তারা স্বাক্ষর রাখতে পারবেন এবং সামগ্রিকভাবে যে কাজই তারা করুন না কেন, সামগ্রিকভাবে গোটা সমাজ গঠনের ক্ষেত্রে, দেশ গঠনের ক্ষেত্রে আমাদের যে সমস্ত ছাত্রছাত্রী সফল হয়েছেন, তারা পরিশ্রম এবং মেধার মাধ্যমে সফল হয়েছেন, তাদের এই পরিশ্রম ও মেধা এটা জাস্ট প্রথম ধাপ, তাদেরকে আমি বলতে চাই এটা তাদের প্রথম ধাপ। আগামী দিনে আরও পরিশ্রম এবং তাদের মেধাকে ব্যবহার করে তাদের নিজেদের শুধু নয়, তাদের নিজেদের সাফল্যের মাধ্যমে গোটা দেশকে, গোটা পৃথিবীর মধ্যে তাদের কন্ট্রিবিউশন তারা যাতে রাখতে পারেন, তার জন্য তাদেরকে শুভেচ্ছা জানাই। আজকে যারা উপস্থিত রয়েছেন সবাইকে ধন্যবাদ।